হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাত্রিকাস কিচেন। আমি ঋত্বিকা, চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে আমি পটেটো স্যুপ তৈরি করে দেখাবো। এটা একদিকে ক্লিনজিং অ্যান্ড টোনিং দুটোরই কাজে একসাথে হবে, আর এটা খুবই হেলদি। তোমরা বাড়িতে বানিয়ে এটা অবশ্যই ট্রাই করতে পারো। তো এই ইন্টারেস্টিং ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমার সাথে। শুরু করছি ভিডিওটা, লেটস স্টার্ট ইট। এখানে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজ, আর একটা অ্যালোভেরা জেল গাছ থেকে ভেঙে নিয়েছি। অনেকের গাছের থেকে তুলে অ্যালোভেরা জেলে অনেক রকম সমস্যা হয়, তো তারা বা যদি কারোর গাছ না থাকে, তোমরা মার্কেটে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেইটা ব্যবহার করতে পারো। আর তোমরা প্রত্যেকেই জানো যে অ্যালোভেরা জেলের খুবই গুণাগুণ, আর অ্যালোভেরা জেল অল স্কিন টাইপের জন্য আর প্রত্যেক বডি পার্টসের জন্য এটা খুবই ভালো। এটা ট্যান রিমুভ করে আর গ্লো করতে সাহায্য করে। আর আলু রসটা আমি এখানে ব্যবহার করব, সেই জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিচ্ছি। আলু যারা তোমরা রূপচর্চা করে থাকো তারা প্রত্যেকেই জানো যে আলুর রসটা আমাদের টোনিং আর ক্লিনজিংয়ের জন্য কতটা ভালো, কতটা হেলদি। আর এটা বাড়িতে তোমরা খুব সহজে আর খুব কম খরচে বানিয়ে ফেলতে পারবে। তো আমি একটা স্ট্রেনারের সাহায্যে আলুর রসটা নিয়ে নিচ্ছি, আর যে এক্সেস পাটটা পড়ে থাকবে তোমরা সেটা বেসন দিয়ে, অল্প একটু চালগুঁড়ি দিয়ে আর হলুদ দিয়ে, তোমরা এটা বাড়িতে একটা প্যাক বানিয়ে সেটা ব্যবহার করতে পারো না ফেলে দিয়ে। এরপর আমি এই আলুর রসটার মধ্যে অ্যালোভেরা জেলটা নিয়ে নেব। এই যে সাবানটা বাড়িতে বানানো হচ্ছে, এই সাবানটা প্রত্যেকটা স্কিন টাইপের জন্য এটা ব্যবহার করতে পারো, আর এটা ক্লিনজিং অ্যান্ড টোনিং সব কিছুর কাজে ব্যবহার করা যাবে। আর এটা স্কিনটার মধ্যে একটা খুব সুন্দর গ্লো দেবে। আর তোমরা জানো যে ট্যান রিমুভ করতে আলুর থেকে ভালো কোনো কিছু হয় না, তো এটা খুব মানে স্কিনে যে ট্যান পড়ে যায় সেটার জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো একদমই নর্মাল সোপের মতো। এখানে তোমরা চাইলে কোনো যে ফ্রেগ্রেন্স থাকে সেটা ব্যবহার করতে পারো, বাট আমি এখানে কোনো রকম ফ্রেগ্রেন্স ব্যবহার করব না, যেহেতু আমি এটা একদম ন্যাচারালি বানাতে চাইছি। এরপর আমি এখানে সোপ বেস জেল যেগুলো হয় সেটা নিয়ে নিয়েছি। আমি এখানে সাবানও ব্যবহার করতে তোমরা পারো, আর সোপ বেস জেল তোমরা ব্যবহার করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অনলাইন পারচেস করে নিতে পারো যে সোপ বেস জেল পাওয়া যায় সেগুলো। তার সাথে বিভিন্ন রকম ফ্রেগরেন্সগুলো অ্যাভেলেবেল থাকে, তোমরা সেটাও দিতে পারো যদি তোমাদের একটু গন্ধ পছন্দ হয়। আমি এটা একদমই নর্মাল রাখবো। এরপর আমি একটা বাটির মধ্যে হালকা একটু হোয়াইট অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি এটা ডাবল বয়লিং মেথডের সাহায্যে করব, তোমরাও এটা এইভাবেই করবে, কারণ একদম হাই ফ্লেমে দিয়ে এটা করলে জেলটা ভালো হবে না লিকুইড ফর্মে আসার পর। তো এটা যখন একটু লিকুইড হয়ে আসবে, তো এই আলুর যে রসটা আমি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি যে বাটিটায় সাবানটা করব সেটাতে দিয়ে দিচ্ছি। এরপর এটা সঙ্গে সঙ্গে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে দিয়ে দিতে হবে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা রেখে দেওয়ার পর এটা যখন জমে যাবে, তারপর এটা আমি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এটা একদম পারফেক্ট জমে গেছে, আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে আর শেয়ার করে দিও, সাথে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে ভিডিওটা। আর যদি সোমাত্রিকাস কিচেন পরিবারের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। এটা তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো আর আমাকে বলো কেমন হয়েছে, আর এটা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওর আইডিয়াটা কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড লাক।